জয় রাম, জয় গুরু, গুরু কৃপাহি কেবলম। আমার প্রতিদিন বেদবাণী পাঠ, প্রথম খণ্ডের নবম বাণী। জগতের সকলেই ভুলিতে, ত্যাগ করিতে, দুর্নাম করিতে, অভাব করিতে, ভেবিচারী বন্ধনে সামগ্রী দিতে কৃত সংকল্প ভাবে অধ্যবসায় হইয়া চেষ্টায় চেষ্টিত আছে। কিন্তু যার যা স্বভাব অত্যন্ত বিকৃতিতে পড়িলেও উদার প্রকৃতিতে তাকে মলিন করে না। জয় রাম, জয় গুরু, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। পরম ভক্ত সম্মানীয় শ্রী রোহিণী কুমার মজুমদারের লেখা শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুর পুস্তক হইতে এখন ঠাকুর সম্পর্কে পাঠ করতে যাচ্ছি। জিতেনবাবু ও মতিবাবু ভক্তিভাজন স্বর্গীয় প্রভাতচন্দ্র চক্রবর্তী এম এ পি আর এস কে জানিয়াছেন, আমি তাহাদের গুরুদেবকে দেখিতে উৎসুক। নানা কাজে কয়েকদিন কাটিয়া গেল, শ্রী শ্রী ঠাকুর দর্শনে যায় নাই। একদিন মতিবাবু স্নানের সময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ দর্শনের জন্য অনুরোধ করিলেন, যাইব বলিয়া কথা দিয়াও রাখিতে পারি নাই। প্রায় প্রত্যহই হয় মতিবাবু না হয় জিতেনবাবু অথবা প্রভাতদা শ্রী শ্রী ঠাকুরের সকাশে যাওয়ার জন্য অনুরোধ করিতেন। আমার মনে তখন ছিল অন্য চিন্তা, কি করিয়া বড় লোক হইব, কি করিলে সুখে থাকিব, এই ছিল জীবনের একমাত্র কাম্য। বিষয় বাসনায় মন ভরপুর, মনে আধ্যাত্মিকতার কোনো স্থানই ছিল না। রাজধানীতে বাস করি, কিন্তু মনের স্বাদ মিটাইবার মতো অর্থের সচ্ছলতা নাই। এই অবস্থায় ভগবত বিশ্বাসই আমার হৃদয়ে বাসা বাঁধিতে পারে নাই। সাধু সন্ন্যাসী সম্বন্ধে উৎসাহ বোধ করিবার মতো মনের অবস্থাও ছিল না, বরং সাধু সন্ন্যাসীদের দেখিলেই ভণ্ড বলিয়া মনে হইত। তাহাদের কার্যাবলীও শ্রদ্ধার চোখে দেখিতে পারি নাই। এই সময় আমি একজন মুসলমান ব্যারিস্টারের লকার ছিলাম। সকালে উঠিয়া ব্যারিস্টার সাহেবের বাড়ি যাইতাম আর সন্ধ্যা ছয়টায় ফিরিতাম। দুপুরে ওই সাহেবের বাড়িতেই আহার করিতাম। আমার স্ত্রী ভারত স্ত্রী মহামণ্ডলীতে শিক্ষয়িত্রীর কার্যগ্রহণ করিলেন। মতিবাবুর বাড়ির পেছনের দিকে আমাদের বাসা, ডিসকন লেনে। মতিবাবু বাড়ির দরজায় ভারত স্ত্রী মহামণ্ডলীর গাড়ি আসিয়া দাঁড়াইত। ওই গাড়িতে উঠিতে বা নামিয়া বাড়িতে আসিতে হইলে মতিবাবুর বাড়ির দোতলার উপরের ঠাকুর যে ঘরে থাকিতেন তার পার্শ্ব দিয়া আসিতে হইত। যাওয়ার ও আসার পথে আমার স্ত্রী জানালার উপর মাথা রাখিয়া রুজুই শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিতেন। এই সময় ঠাকুর বাতরোগে কষ্ট পাইতেছিলেন। আজকে এটুকুই ক্রমশ পাঠ করে যাব। যদি ভালো লাগে আমি আপনাদের সহযোগিতা অপেক্ষায় রইলাম, মন্তব্য করে আমাকে উৎসাহিত করবেন। জয় রাম, জয় গুরু, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম।